আল্লাহ তাআলা বললেন, কেন আমার শুকর করবে না, কেন আমার ইবাদত করবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যা কিছু আছে সব বলে মানব জাতির কল্যাণের জন্য বানালাম। ওয়া খালাক লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বললেন, এই জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবগুলি মানব জাতির কল্যাণের জন্য আমার আল্লাহ সৃষ্টি করলেন। এই দুনিয়ার যা আছে সব কিছু মানব জাতির কল্যাণের জন্য, আর মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন তার ইবাদতের জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ওয়ামা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। ও মুসলমান, ইবাদত হলো আল্লাহর বিধিবিধান, আল্লাহ যা আদেশ করেন তা পালন করার নাম হলো ইবাদত, আল্লাহ যা নিষেধ করেন তা ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। ইবাদত হবে দুইটার সমন্বয়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নার মাপকাঠির ভিতরে ইবাদত করা লাগবে। ইবাদত কবুল হওয়ার শর্তই হলো হালাল খাবার খাওয়া। আল্লাহু আকবার। আমার পূর্বের বক্তা বলে গেলেন হারামের ব্যাপারে, সৌদের ব্যাপারে, কিন্তু ইবাদতের ক্ষেত্র যখন ইবাদত যদি আল্লাহর দরবারে মঞ্জুর করাতে চান, ইবাদত কবুল করাতে হলে শর্ত হলো হালাল খাবার খাওয়া লাগবে। আর ইবাদতের কার্যক্রম যখন আপনি পালন করবেন, দুইটা বিধান, একটা হলো আল্লাহর বিধান আরেকটা হলো রহমতের নবীর তরিকা। আপনি যখন ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকিরি করবেন, দান সদকা করবেন, তরিকা হলো একটা, নবীর তরিকা। কোন গাজা বাবার তরিকা নয়, সালু বাবার তরিকা নয়, খেতা বাবার তরিকা নয়, সালচুর বাবার তরিকা নয়, ভণ্ডা বাবার তরিকা নয়, জট্টা বাবার তরিকা নয়, তরিকা হলো আমার রহমতের নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, জান্নাতে যাওয়ার তেমনি ভাবে জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো দুইটা। ইবাদত পালন করবেন দুইটা মাপকাঠির ভিতরে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, একটা হলো আল্লাহর বিধান আর একটা হলো নবীর তরিকা। তেমনি ভাবে জান্নাতে যেতে হলেও মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায়, সেই কিতাবের বর্ণে, তাফসীর গ্রন্থের বর্ণে মুফাসসিরে কারাম লেখেন, জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন সুন্নার ভিতরে আমল করলে সরাসরি জান্নাত দান করে দিবেন কে? আরো আসতে বলেন কে? মহতারা মহাজেরেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বললেন, যখন আমার বান্দা বান্দা ইবাদত করে শুকরিয়া আদায়ের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জীবন যৌবন সইপা দিয়া, এই জীবন যৌবন সইপা দেওয়া লাগবে, জোরে বলুন তো কার জন্য? এই জীবন যৌবন বাবার নামে সইপা দেওয়া যায় না, পীরের নামে সইপা দেওয়া যায় না, গাজা বাবা, তালা বাবা, বিড়ি বাবার নামে সইপা দেওয়া যায় না, এই জীবন যৌবন সইপা দেওয়া লাগবে, জোরে বলুন তো কার নামে? صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. الله تعالى بلد ও নবী, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব বলে জোরে বলুন তো কার জন্য? এই জীবন যৌবন সইপা দেওয়া লাগবে, জোরে বলুন তো কার জন্য? কিন্তু আমার দেশে যারা ভণ্ড বাবার মুরিদ হয়, আমার দেশে যারা ভণ্ড বর্ণ মজারের মুরিদ হয়, তারা ভান্ডারি এবং বাউল গানের মাধ্যমে তারা জানায় দেয় আর বলে, জীবন যৌবন সইপা দিয়া খেতা সাবাবার মন পাইলাম না,
খেতা ছায়া আমার পাগল দেওয়ানা। জোরে কোন বলে কি বলে না, জীবন যৌবন সৈপা দেওয়া লাগবে জোরে বলুন তো কার জন্য, আরো জোরে বলেন কার। বাউল শিল্পীর মধ্যে মহিলা শিল্পীরা আছে, ওই মহিলা শিল্পীরা পর্যন্ত কয়ে জীবন যৌবন বাবার নামে সৈপা দিলাম, কিন্তু একটা নারীর যৌবন ভোগ করবে স্বামী বাবার জন্য হারাম, কথা কন না কেন। কিন্তু দুনিয়ার মুসলমান ইমানদারেরা জীবন যৌবন সৈপা দেওয়া লাগবে জোরে বলুন তো কার জন্য। মুসলমান ইমানদার ভালো করে কান লাগান, ও মুসলমান আসমান বানালেন কে, জমিন বানালেন কে, এই পৃথিবীর নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নিত বিরাম, সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে গাছ বৃক্ষ তরুলতা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জিকির করে কার, সবগুলির জীবন যৌবন, সবগুলির জীবন যৌবন সপে দিয়েছে কার নামে। কিন্তু ভণ্ড ভণ্ড লোকগুলি পীর পূজা করে, মাজার পূজা করে, কবর পূজা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যারা কবরের খাদেম, যারা মাজারের খাদেম, এদেরকে নিকৃষ্ট বলেছেন। কিন্তু কাউকে দেখা যায় আটরশির খাদেম, কাউকে দেখা যায় দেওয়ানবাগির খাদেম, কাউকে দেখা যায় মাইজ ভান্ডারের খাদেম, ও মুসলমান ইমানদারেরা ভণ্ড বাবার দরবারের খাদেম কথার বলা হয় নাই। তুমি মসজিদের খাদেম হয়ে যাও, মাদ্রাসার খাদেম হয়ে যাও, দাওয়াতি কাজ করে করে তুমি কোরআনের খাদেম হয়ে যাও, কথা বলেন ঠিক কিনা। ও বাবার দরবারের খাদেম হয়ে গেল, আজকে কোরআনের প্রোগ্রামে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আঞ্জাম দিয়েছেন, এরা হলো কোরআনের খাদেম, এরা হলো কোরআনের খাদেম, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহর জান্নাতের হাদিসের খাদেম, কথা বলেন ঠিক কিনা। ও মুসলমান ইমানদাররা, ইমানদারগণ চিন্তা করবে, আল্লাহর জিকির বাদ দিয়ে অন্য কারো জিকির করব না, কারণ জীবন যৌবন দিয়েছেন আল্লাহ, ওই জীবন যৌবনটাকে সপে দেওয়া লাগবে জোরে বলুন তো কার নামে। এই জন্য ইমানদার মুত্তাকিগণ চিন্তা করবে, ওরা চিন্তা করবে, কি চিন্তা করবে, আল্লাহ তাআলা বললেন, ইমানদার মুত্তাকিগণ দেখো ওরা কি চিন্তা করে, গবেষণা করে, ফিকির করে। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলেন, আমার তিলাওয়াত কি তো আয়াতে, বিসমিল্লাহির রহমান